একবার গ্রাম রত্নাপুরে এক ব্যবসায়ী ছিলেন, নাম ধর্মপাল। একদিন সে শহরের দিকে যাচ্ছিলেন ব্যবসায়ের কাজে। এক গ্রামবাসী বলরাম তার সাথে রাস্তায় দেখা হয় এবং সে জিজ্ঞাসা করে, মহাশয়, আমার বাড়িটি চারদিক থেকে ধ্বস্ত হয়ে গেছে, পুরো পরিবারকে গাছে আসতে হবে এই বর্ষাতে। অনুগ্রহ করে আমার উপর একটু করুণা করুন এবং 200টি টাকা দেন, আমি আপনাকে ফেরত দিয়ে দেব যখন আমার জমির ফসল কাটা হবে। ধর্মপাল একজন দয়ালু প্রকৃতির মানুষ, তার খুবই করুণা, তাই সে 200টি টাকা নিজের কাছ থেকে সঙ্গে সঙ্গে দিয়ে দেন। কিন্তু বলরাম সেই টাকাটি আর ফেরত দেয় না, যদিও সে প্রতিশ্রুতি দিয়েছিল যে ফসল কাটার সময় সে সব টাকা ফেরত দিয়ে দেবে। ধর্মপালও তার থেকে কোনোদিন টাকা চাননি। 2 বছর পর ধর্মপাল একদিন বলরামকে ডাকেন এবং বলেন, 2 বছর হয়ে গেছে, যে টাকাটি তুমি আমার কাছে নিয়েছিলে সেটা আজ পর্যন্ত ফেরত দাওনি। বলরাম এমন ভান করলো যে সে কিছুই জানে না। টাকা? আমি কখন টাকা নিয়েছি আপনার কাছে? তা শুনে ধর্মপাল খুবই আশ্চর্যচকিত হল। তুমি বললে যে তোমার বাড়িটিকে পুনর্নির্মাণ করতে হবে, তাই 200টি টাকা ধার চাইলে আমার থেকে, তোমার কি কিছু মনে নেই? যদি আমি ভুলেও যাই তো আপনার কাছে প্রাসঙ্গিক কাগজপত্র হবে নিশ্চয়ই, আমাকে দেখান একবার, আমি তখনই সঙ্গে সঙ্গে টাকা ফেরত দিয়ে দেবো আপনাকে। সেদিন রাস্তার মাঝে আমার সাথে তোমার সাক্ষাৎ হয় এবং তুমি আমার থেকে টাকা ধার নাও। তুমি বললে যে যখন ফসল কাটা হবে তখন টাকা দেবে, তাই দলিলও বানাইনি। বাহ, খুব ভালো, একজন নিষ্পাপ মানুষের ওপর জাল বিবাদ তৈরি করছেন, এটাই কি ন্যায়পরতা? কিছুক্ষণের মধ্যেই লড়াই অপেক্ষাকৃত খারাপ পরিণয় চলে যাওয়াতে তারা গ্রাম প্রধানের কাছে যায়। গ্রাম প্রধান একজন খুবই বুদ্ধিমান ব্যক্তি, তিনি যে কোনো সমস্যা অনায়াসে সমাধান করে দিতে পারেন। আমি কি একজন ভিক্ষুক? আমার এত খারাপ অবস্থা নয় যে আমাকে মাত্র 200টি টাকার জন্য ধার করতে হবে। আমি আমার বাড়ির মেরামত করেছি ফসল বিক্রি করে টাকা পাওয়ার পর। কেউ কি টাকা দেয় কাউকে বিনা প্রমাণপত্রে? তখন গ্রাম প্রধান ধর্মপালের দিকে তাকিয়ে বললেন, ধর্মপাল, তুমি টাকাটি কোথায় দিয়েছিলে? যখন তুমি টাকাটি দিয়েছিলে কেউ কি দেখেছিল তোমাকে? মহাশয়, যখন আমি শহরের পথে যাচ্ছিলাম আমি টাকা দিয়েছিলাম বলরামকে একটি গাছের নিচে দাঁড়িয়ে। মহাশয়, লোকে বলে বটগাছে দৈত্য থাকে, দৈত্য নিশ্চয়ই দেখবে ওনাকে আমায় টাকা দিতে, ওই দৈত্যরা আসবে এবং সত্যিটা বলবে। খুব ভালো বলেছো বলরাম, ভালো বুদ্ধি আছে তোমার তো। তাহলে প্রত্যক্ষদর্শী ওই দৈত্যরা যারা বটগাছে থাকে তাদের আনা হোক এবং তাদেরকেই জিজ্ঞাসা করা হোক। মহাশয়, আপনি পরিহাস করে বলছেন নাকি? বটগাছ কিভাবে এখানে আসতে পারে? আমি প্রধান এই গ্রামের, সেই বটগাছটি এখানে আসবে। বলরাম সে কিছুই না বুঝতে পেরে শিলারূপের মতো দাঁড়িয়ে রইল। ওহে ধর্মপাল, আমি যা বলছি তাই করো, তুমি বটগাছেদের বলো যে আমি ডেকে পাঠিয়েছি। যেহেতু কিছু করার ছিল না সেখানে, ধর্মপাল বটগাছের কাছে চলে গেল। গ্রাম প্রধানের কথা শুনে গ্রামবাসীরাও আচম্বিত ছিল, এর সাথেই বলরাম খুব আনন্দিত হচ্ছিল, এই ভেবে যে গ্রাম প্রধান মানসিক রোগী হয়ে পড়েছেন এবং এটা প্রমাণ করা সম্ভবই না যে সে ধর্মপালের থেকে টাকা ধার নিয়েছে। কি বলরাম, আমার তো অনেক কাজ আছে, ধর্মপাল তো গেছে বটগাছেদের কাছে, জানি না কতক্ষণে আসবে। হ্যাঁ, ওই বটগাছটি মাত্র 2 মাইল দূরে, আর বৃষ্টির জন্যে রাস্তায় হয়তো কাদা হবে, কিন্তু সেখানে অনেক বটগাছ আছে। আর একটা খুবই কঠিন কাজ যে সেখানে গিয়ে সঠিক বটগাছটিকে খুঁজে বের করা। চোর কোথাকার, তুমি জানো যে কোন বটগাছটি ধর্মপাল নিয়ে আসবে প্রত্যক্ষদর্শী হিসেবে? তুমি আমাকে ঠকানোর চেষ্টা করছিলে, আমি তোমাকে এক্ষুনি কারাবাসে পাঠিয়ে দেব মিথ্যে কথা বলে টাকা নেবার জন্য।
তারপর বলরাম রাজি হয় যে সে ধর্মপালের থেকে টাকা ধার নেয় এবং সুদ সমেত তাকে টাকা ফেরত দেয়। সব গ্রামবাসীরা এই ভাবে যে বটগাছের অদৃশ্য দৈত্য সব সত্যি কথা ফাঁস করে দিয়েছে তা বলে উপহাস করতে লাগে। বলরাম যে ধরা পড়ে গেছিল সেদিন, তখন থেকে সে কারোর কাছে টাকা ধারও নেয়নি এবং গ্রামের কারোর কাছে মুখ দর্শনও করায়নি। বহুকাল আগে রাজা অমরসীমা মগধ রাজ্যে রাজত্ব করতেন। তার একমাত্র ছেলের নাম বিক্রমসীমা। সে একজন সুন্দর এবং সাহসী রাজকুমার ছিল। গুরুর আশ্রম থেকে তীরবিদ্যা, তলোয়ারবাজি, ঘোড়দৌড় এবং আরও অন্যান্য বিদ্যা শিখে সে ফিরে আসে রাজত্বে। তারপরে এসে পিতাকে বলে, পিতা, ভাবি রাজার দায়িত্ব নেওয়ার পূর্বে আমি চাই সমস্ত রাজ্যে ভ্রমণ করে দেখি। অমরসীমা রাজি হয়ে যায় এবং বলে, উত্তম প্রস্তাব। শোনো, ভালো মানুষের সঙ্গে খারাপ মানুষও আছে পৃথিবীতে, তোমাকে বুঝতে হবে। সেনাপ্রধান যোগীন্দ্রকে নিয়ে যাও এবং দেখো রাজ্যে কি চলছে। বিক্রমসীমা রাজি হল। বিভিন্ন অস্ত্র শস্ত্র ও যোগীন্দ্রকে সঙ্গে নিয়ে সে যাত্রা শুরু করল। এক মাস ধরে যাত্রা করে বিভিন্ন স্থান পরিদর্শন করে তারা রাজ্যে ফিরে এলো। আবার পথে পাহাড়ের তলায় তারা তাঁবু গাড়ল। রাজকুমার, আপনি বিশ্রাম করুন, আমি খাবারের জোগাড় করছি। কিছুক্ষণ পর যোগীন্দ্র দৌড়ে ফিরে এলো। সে খুব হাঁপাচ্ছিল। কি হয়েছে, কি হয়েছে আপনার, আপনি কেন দৌড়ে এলেন? রাজকুমার, আমি বনে খুব সুন্দর হরিণ দেখেছি, আপনি যদি ক্লান্ত না হন তাহলে যাবেন আমার সঙ্গে? চলুন না রাজকুমার। এই শুনে রাজকুমার বলল, এই হরিণ কি বিশেষ যে আপনি আমাকে দেখাবার জন্য উদগ্রীব হয়ে গেছেন? এই হরিণ কোনো সাধারণ হরিণ নয়, এ সোনার হরিণ। এ রাতে চমকাচ্ছিল, আমি নিজে দেখেছি। যাই হোক, বিক্রমসীমা ঘোড়ায় চড়ে যোগীন্দ্রর সাথে গিয়ে পাহাড়ের উপকূলে বনে চলে গেল। সেখানে বিক্রমসীমা সেই বিশেষ হরিণটিকে দেখতে পায়। হরিণটিকে দেখে বিক্রমসীমা তো খুব আশ্চর্য হয়ে যায়। সে তখন বলে, ও মা, কি সুন্দর হরিণ, কিন্তু একে যদি বনে ছেড়ে রাখি হিংস্র পশুরা তোকে মেরে ফেলবে, একে নিয়ে যাই রাজবাড়িতে। এই বলে সে হরিণটিকে ধরতে চলে যায়। কিন্তু হরিণ এদিকে ওদিকে চলে যায়, সে ধরতে পারে না, অসফল হয়ে যায়। যোগীন্দ্র তাঁবুর দিকে চলে যায়। বিক্রমসীমাও অসফল হয়ে তাঁবুর দিকে ফিরে আসে। যখন সে ফিরে, সেই সময় হঠাৎ সে একটা পুরনো দুর্গ দেখতে পায়। সেখানে এক সুন্দরী রমণীকে কাঁদতে দেখে সে তার কাছে গিয়ে সে বলে, আপনি কে, আপনি কেন কাঁদছেন, আপনি এই জঙ্গলে কে করে এলেন? আমি কলিঙ্গা রাজ্যের রাজকুমারী। কিছুদিন আগে ডাকাত ঘুংরুলু আমাকে অপহরণ করে এবং এখানে বন্ধ করে রাখে, সেই থেকে আমি এখানেই থাকি। ভাববেন না, আমি আপনাকে উদ্ধার করব। এই শুনে রাজকুমারী তো খুব খুশি হলো। বিক্রমসীমা তার ঘোড়ার পিছনে তাকে বসালো এবং সেখান থেকে চলতে শুরু করলো। দুজনে অনেকক্ষণ যেতে লাগলো একসঙ্গে। কিছুক্ষণ পর বিক্রমসীমা হঠাৎ পিছন থেকে হাসির আওয়াজ শুনতে পেল। সে ফিরে দেখল সুন্দরী রমণীর জায়গায় একটি পেতনি বসে আছে সেখানে। সে প্রথম তো খুব আশ্চর্য হয়ে গেল, পরে গুরুকুলে শেখা কিছু জাদু মন্ত্র আওড়াতে লাগলো যা দিয়ে ভূতকে সে বশ করে ফেলল। পেতনি ঘোড়ার থেকে নিচে পড়ে গেল। বিক্রমসীমা পেতনিকে জিজ্ঞাসা করল, তোমাকে কে পাঠিয়েছে আমাকে মারার জন্য? আপনার সেনাপতি যোগীন্দ্র রাজা হতে চায়, তাই আমাকে পাঠিয়েছেন আপনাকে মারার জন্য, বুঝেছেন রাজকুমার? বিক্রমসীমা তখন বলল, আমি তোমার কোনো ক্ষতি করব না, কিন্তু শোনো, যদি তুমি আমার কথা মতো চলো তাহলে বেঁচে যাবে, আর না হলে তোমাকে আমি মাটিতে পুঁতে ফেলব। আপনি আমাকে যা বলবেন আমি সব শুনব। তাহলে নিজেকে সোনার হরিণে রূপান্তর করো। পেতনি সোনার হরিণে রূপান্তরিত হয়ে বিক্রমসীমাকে অনুসরণ করল। বিক্রমসীমা তাঁবুতে পৌঁছল।
এদিকে যোগেন্দ্র তাকে দেখে আশ্চর্য হয়ে গেল। যোগেন্দ্র ভান করল সে কিছুই জানে না। আপনি তো খুব সাহসী, সোনার হরিণকে ধরে ফেললেন রাজকুমার। আপনার দুষ্টু অভিশন দিয়ে আমি সব জানি। দাঁড়ান, এইবার দেখছি আমি আপনাকে, আপনার শিক্ষা আমিই দেব। এই বলে বিক্রমসীমা ইশারা করল পেত্নীকে। পেত্নী যোগেন্দ্রর কাঁধে বসে গেল এবং সেইখানেই লাফাতে থাকল। যোগেন্দ্র পাগল হয়ে যায় এবং অবশেষে বনে পলায়ন করে। এখন থেকে কখনো খারাপ লোকেদের সঙ্গে হাত মেলাবে না, ভালো লোকেদের সাহায্য করবে এবং তাদের রক্ষা করবে। এই বলে বিক্রমসীমা তার রাজ্যে ফিরে যায়। রাজা হয়ে সে খুব সততার সঙ্গে রাজ্য চালনা করে। Please watch and subscribe to our channel and don't forget to tap the bell icon. Thank you.